এই ঘরের দিকে একটা এনিমি ছিল, এদিকে দৌড় মারছিল, এখানে একটা ল্যান্ড মাইন। তারপরে এখানে তো শুধু 21 গ্রাম স্পিড রেখেছি, আমার কাছে তো কোনো ধরনের মেদকিট নাই ভাই। আমার তো মেদকিট লাগবে, আমার টিমের কাছ থেকে মেদকিট নিয়ে আসি। আমারে মেদকিট দাও, আমার মেদকিট নাই, আমি ল্যান্ড মাইনের এখানে ফুটে গিয়েছি রে। এনিমিটা কিন্তু আমার উপরে রাস্তা পেয়েছে, যেহেতু আমি ওর ল্যান্ড মাইনে ফুটে গিয়েছি। এখানে আমি দুইটা মেদকিট পেয়ে গিয়েছি, এখানে মেদকিটটা করে নিই একটু, জন্য এখানে নক হয়ে যেতাম আর একটু বেশি ড্যামেজ। এনিমি চলে আসে মনে হয়, আমাকেই মারবে। হ্যাঁ আমি তো ড্যামেজ খেয়ে আছি, আমার একটা মেদকিট নষ্ট করে দিল। এখানে আমাকে আবার লিভার দিয়ে দে তাড়াতাড়ি। আরেকটা মেদকিট আছে, শুধু এটাকে করে নিই, তারপরে ওই লুট বক্স থেকে লুট করে এখান থেকে মেদকিট করব। এখানে আর এমনি চলে আসছে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। এখানে শুধু আমাকেই মারতেছে, আমি শুধু এনিমি আসি মনে হচ্ছে ওদের জন্য। এখানে তো আরেকটা এনিমি পিছন থেকে আসতেছে, তাড়াতাড়ি মার মেরে আমাকে রিভাইভ দে। আমার টিমমেটকে তো দৌড়া দিয়ে মারতেছে, আমার টিমমেটটা পালাচ্ছে, তাড়াতাড়ি এদিকে এসে আমাকে রিভাইভ দে, ওদেরকে ওইদিকে ঘুরিয়ে আন, রিভাইভ দে প্লিজ ভাই, রিভাইভ দে। রিভাইভ দেবে না ভাই, এনিমিগুলো এমনি চলে আসছে। একটা এনিমিকে আমি এখানে আটকায় রাখি, এখানে দরজার মধ্যে যদি দাঁড়ায় থাকে এনিমিটা যাইতে পারবে না। এখানে আমি যদি মরার পরেও শান্তি দিব না এনিমিগুলাকে, এখানে আমাকে কিলটা দিয়ে দিল, নাইলে যাতে পারতো না। গাইস আমার টিমমেট তো এখানে মনে হয় না বাঁচবে, এখানে এটাকে নক করে দিল, কিলটা দিয়ে দে। তারপরে তোকে নিয়ে আমাদেরকে রিভাইভ দে, একবার যদি রিভাইভ দে তাহলে পুল স্কোয়াডকে আমি মেরে দিব। সামনের ঘরটা একটা এনিমি আছে, ওইটা তো বাইর হবে, এটা দৌড় মারতেছে, এটাকে তো আমি মারতে পারলাম না রে। উকং হয়ে চলে গেল, আরেকটা আসছে, উকং হয়ে আমাকে রাজ দিচ্ছে। উকং হওয়ার পরে হচ্ছে দিয়ে নক করে দিলাম, যদি বডি শটে নক হয়ে গেল, এখানে আমি কিলটা কনফার্ম করে দিলাম। আমার শুধু এক দুইটা মেদকিট আছে, মেদকিটগুলো করে নিই। এখন আমার টিমে তো আমার পিছনে একটা এনিমি চলে আসে, এটাকে তো অ্যাকুরেসির একটা হেডশট দিয়ে দিলাম। পিছনে যদি এনিমি তা মেরে দেয় তাহলে শেষ, আমি মেরে দিল বলতে না বলতে মেরে দিলাম। আমি সন্দেহ করছিলাম পিছন থেকে আমাকে মেরে দিবে, আমার টিমে তো রিভাইভ দিবে তাড়াতাড়ি, হেল্প মি রিভাইভ দাও তাড়াতাড়ি। এনিমিটাকে আমাকে মারতে হবে, এনিমিটা রাস দিবে মনে হয় আমাদেরকে, যেহেতু আমি আমাকে নক করে ফেলছে। রাস দিচ্ছে, চলে আসে, আমি এখানে ওয়াল মেরে থাকবো। একটা মেদকিট ছিল এটা করে ফেলছি, রাস দিচ্ছে আমার উপরে। এখন আমি কি করব, আমার কাছে তো কোনো ধরনের মেদকিট নেই। আমার টিমমেটকে এদিকের থেকে রিভাইভ দিব, বাইরে থেকে ওয়ালের বাইরে থেকে রিভাইভ দিব। ও রিভাইভ হলে ও মারবে, আমার কাছে তো কোনো মেদকিট নাই, ও মারতে পারবে, ওর কাছে মনে হয় মেদকিট থাকবে। ওয়াল মেরে মেদকিট করতেছে, আমি এই ওয়ালটা ফাটিয়ে দিই, ওয়ালটা ফাটানোর পরে মারবো। আমার কাছে কি একটা সাইলেন্সার লাগানো হয়ে গেছে, ইউএমপির মধ্যে সাইলেন্সার লাগালে ফালতু একটা গান হয়ে যায়। এখানে আবার টিমমেটটা নক হয়ে গিয়েছে, আমার কাছে তো মেদকিট নাই, মেরে দিল, আমি তো মেরে দিলাম। আমার টিমমেটকে রিভাইভ দিই, কোনো মতে মেরে দিছি ভাই, এখন তো আমি মনে করছি গেছিলাম আমরা দুজনেই। এখানে যদি আপনারা মনে করেন আমি এখানে লুকায় আসি না ভাই, আমি এখানে লুকায় আসি না, বাঘ কচি শিকার করার জন্য টার্গেট করে থাকে, এভাবে আমি টার্গেট করে আসি ভাই। আমার ড্যামেজ ছিল না, দেখতেই পাচ্ছেন আমার শুধু 31 স্পিড আছে, সেজন্য আমি এখানে লুকায় আসি। একটাকে নক করে দিলাম, এটাকে তো মেরে দিলাম, এটাকে যদি নক করতে পারি, নক হয়ে যা প্লিজ, নক করে দিলাম। এই কিলটাকে খেতে পারবো আমি, কিলটাতে মনে খেতে পারবো না, আমার এমোশেষ। এটা এমপি ফুটি দিয়ে ড্যামেজ দিবে, 7-8 ড্যামেজ দিচ্ছে। আরও এনিমি চলে আসে, আমার কিলটা খেয়ে দিল, ওইদিকে যে দুইটা এনিমিকে নক করছে ওই দুইটা কিলি খেয়ে দিল মনে হয়। নিচে গিয়ে মারতে হবে এনিমিটাকে, কোনো মতে জান বাঁচে। এই পড়ে গেছি, এনিমিগুলো দৌড়ানে কি কোনো মতে ছাদের উপরে 31 স্পিড নিয়ে বসে গেছিলাম। এখানে তো একটা এনিমি, এটা তো ঢুকতেই পারতেছে না ম্যাচের মধ্যে, ম্যাপের মধ্যে ঢুকতেই পারতেছে না। এর জীবন তো আমার থেকে বেশি জঘন্য রে। ব্যাগ দিয়ে দে ভাই, ব্যাগ দিয়ে দে, কি নাম আমিনুল ভাই, ব্যাগ দিয়ে দে। ঠিক আছে, এনিমিটা মনে করছে আমি ঘরের উপরে আছি, আমাকে গ্রেনেড হামলা করতেছে। আমিও ওকে ভয় দেখানোর জন্য উপরে একটা গ্রেনেড মেলা মারি, তারপরে দেখা যাবে এনিমিটা কোন দিকে আছে। এনিমিটা এদিক থেকে আসতেছে, একটা ওয়ান টাইপ দিয়ে নক করে দিলাম, কিলটা কনফার্ম করে নিই। এখানে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করতে আছে, চ্যালেঞ্জটা হলো প্রথমে যে গানটা পাবো ওই গানটা দিয়ে ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ। এখানে আমি ফার্স্টটা পেয়ে গেছি, এনিমিটা আমাকে রাজ দিচ্ছে, ওর টিম ম্যাচ হবে এটা মনে হয়। এখানে একটু মিটকিট করে দেখা যাক এনিমিটা চলে আসে নাকি। এনিমিটার নিচে আমাকে খুঁজতেছে, রাজ দিচ্ছে, চলে আসছে উপরের সাইডে। এটাকে তো আমি ওয়ান ট্যাপ দূরে তার জুম করে মারবো ভাই, এটাকে নক করে দিলাম। ওর টিমমেটগুলো চলে আসবে তাড়াতাড়ি, কিলটা দিয়ে নিই মনে। ওর টিমমেটটা নিচে চলে আসে ঘরের নিচে, আমাকে কি রাজ দিবে নাকি, উপরে চলে গেছে রিভাইভ দেওয়ার জন্য আমি নিশ্চিত। এখানে রিভাইভ দিচ্ছে আমার সামনে, দিলাম কিল করে মারবো বটলাই। এখানে আমি ফুল স্পাট কিল করে দিলাম, একটুর জন্য আমাকে লবিতে পাঠায় দিত, তিনটাকে কিল করে দিলাম আমি জুম করে মেরে স্পাস দিয়ে। তো গাইস এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই। Please subscribe. Okay, thank you.